এখানে গাড়ি ঢুকিয়ে দুটো হচ্ছে ফুল পাঞ্জাব ট্রাক ঢুকিয়ে দিয়ে মাঠটাকে নষ্ট করে সেখানে হচ্ছে উটগুলোকে রেখে দেওয়া হয়েছে। ও প্রতিবাদ বাউন্ডারি ওয়ালটা ভেঙেছে এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পিলার ভাঙা আছে। আমাদের এই যে জলপাইগুড়ির একটা ঐতিহ্যবাহী মাঠ জিওয়ামে, শুধুমাত্র জলপাইগুড়ি নয়, সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত মাঠ। এবং কিছুদিন আগে টি-20 শেষ হলো, আমাদের ডিএসএ যেটা শুরু হতে চলেছে 14 তারিখ থেকে, এখন বর্তমানে মাঠের তত্ত্বাবধানে আছেন ডিএসএ এবং কারুর অনুমতি ব্যতিরেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে সমস্ত অবৈধভাবে এই মাঠটিকে ড্যামেজ করেছে এবং অবৈধভাবে এই মালগুলোকে এখানে রেখেছে।